হ্যালো বেবি, এই তুমি টিকা নিয়েছো? টিকা? কি টিকা? মানে তোমার টিকাকরণ হয়েছে? ও টিকাকরণ? আরে সে তো আমার ছোটবেলায় হয়ে গেছে। আচ্ছা ভ্যাকসিন নিয়েছো? ও ভ্যাকসিনের কথা বলছো? না ভ্যাকসিন তো নেওয়া হয়নি। তো ভ্যাকসিনকে বাংলায় কি বলে? টিকা। তো আমি কি এতক্ষণ ফরাসি ভাষায় কথা বলছিলাম? ও মানে কি বলবো, আরে সিচুয়েশনটাই এমন তো যে মানে ভ্যাকসিন বলতে শুধু করোনার ভ্যাকসিনকেই বুঝি, মানে গুলিয়ে যাচ্ছে সব কিছু আর কি, বুঝতেই পারছো। হোক বলো ভ্যাকসিন নাওনি কেন? ও সব ভ্যাকসিন ভ্যাকসিন আমি নিতে পারবো না। নিতে পারবো না মানে? আরে সরকার ফ্রিতে ভ্যাকসিন দিচ্ছে আর তুমি নেবে না? এই শোনো, ভ্যাকসিন না ভীতুদের জন্য। প্রকৃত পুরুষরা ভ্যাকসিন নেয় না, বীরের মতো বাঁচে, বীরের মতো মৃত্যুবরণ করে। এত বিরক্ত দেখাতে হবে না। তো কি চুম্বকত্ব দেখাবো? আরে কাকাগুলো ভ্যাকসিন নেওয়ার পর গায়ে হাতা খুন্তি লোহার জিনিসপত্র ছাটিয়ে ফটো আপলোড করছে। হোক তুমি ভ্যাকসিন নাও, তুমিও সবার মতো সোশ্যাল মিডিয়াতে চুম্বকত্ব দেখাও। কিন্তু কি জানো তো, আমি ভ্যাকসিন নেওয়ার পর ওই হাতা খুন্তি ওসবকে আকৃষ্ট করতে চাই না। তাহলে আমি চাই ভ্যাকসিন নেওয়ার পর এলাকার সব মেয়ে যেন আমার টানে আমার দিকে ছুটে আসে। এই তোমার উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটোই মেরে রেখে দেবো বলে দিলাম। তাই বললাম ভ্যাকসিন নেবো না। আর তাছাড়া তাছাড়া কি? তাছাড়া সবাই তো ভ্যাকসিন নিচ্ছে, তো যারা ভ্যাকসিন নিচ্ছে তাদের করোনা হবে না, তো তাদের করোনা না হলে আমার কাছেও করোনা আসবে না। সিম্পল। তোমার মতো চদু চালাক মাল আমি আর দুটো দেখিনি। দেখো ভ্যাকসিন নেবে নাকি বাড়িতে গিয়ে কষিয়ে কেলিয়ে আসবো? তুমি শুধু একটা পেল পেলে না, না হলে ছেলে হওয়ার সমস্ত গুণ তোমার মধ্যে আছে। এরকম গুন্ডি টাইপের মেয়ে কপালে জুটবে জানলে? পেল? গুন্ডি? কি সব বালবিচি বকে যাচ্ছ? এই তুমি সে পাড়ার দাদা গুন্ডা মস্তানদের মতো আমার সঙ্গে বিহেভ করো কেন? এত মস্তানি দেখাও কেন? এত ভয় দেখাও কেন আমাকে? হ্যাঁ তোমাকে মানুষ করার জন্য মস্তানি করতে হয়, ভালো কথা তো তুমি কানে নেবে না। এই তুমি ভ্যাকসিন নেবে কি নেবে না, হ্যাঁ কি না বলো তো। আরে সব ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে, এরকম ভুয়ো ভ্যাকসিন নেওয়ার চেয়ে না কুয়োয় পড়ে মরে যাওয়া অনেক বেটার। আর শোনো, সিরিঞ্জের মধ্যে ভ্যাকসিন আছে না ড্রেনের জল আছে ভগবান জানে। এক জায়গায় হয়েছে বলে তো সব জায়গায় ভুয়ো ভ্যাকসিন দিচ্ছে না? শোনো আমি কুয়োয় পড়ে মরে যাবো তো ভুয়ো ভ্যাকসিন নেবো না। প্রবলেমটা ভ্যাকসিন নিয়ে নয়, তোমার আসল প্রবলেম অন্য জায়গায়। কোথায়? ইনজেকশনে, ভিতর দিন তুমি একটা, মুখে যতই বীর বীর বলো ইনজেকশন শুনলেই তোমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত। এই তুমি আমার গার্লফ্রেন্ড না ভূতের গল্পের লেখক? হ্যাঁ আজকাল তো সানডে সাসপেন্স শুনছো মনে হচ্ছে। ইনজেকশন শুনে হালকা খেপে গেলে কেন? আমি জানি ইনজেকশন দেখলে ভয় তোমার ইয়ে ছোট হয়ে যায়। আরে কি বলবো, ওই মানে ইনজেকশন নিতে হবে শুনলে না কিরকম একটা ভয়ে গা হাত পা হালকা হয়ে যায়। আর একটা কথা তুমি বলো তো, আচ্ছা ভ্যাকসিনের ট্যাবলেট বানিয়ে খাওয়ানো যায় না? আরে পোলিওর মতো খাওয়ানো যায় না? না তো ইনজেকশনই দিতে হবে নাকি? শোনো অত ভয় পেও না, চোখ বন্ধ করে ইনজেকশনটা নিয়েই নাও। বলছো? আদেশ দিচ্ছি। আর শোনো ভ্যাকসিন হাতে নয়, অন্য জায়গায় নেবে। অন্য জায়গায়? কোথায়? পোদে। পোনে? আরে তুমি অন্য জায়গায় ভ্যাকসিন নিতে বলে শেষ মেশ অন্য জায়গায় ভ্যাকসিন নিতে বলছো কেন? হ্যাঁ তুমি যা রোগা, তোমার হাতে না নিয়ে পোদেই নেওয়া উচিত, নাহলে হাতে নিতে গেলে ভ্যাকসিনের সুচ এদিক থেকে ওদিকে বেরিয়ে পড়তে পারে। এই শোনো শোনো শোনো, তুমি না এসব বলে আবার ভয় দেখিও না প্লিজ। আরে কোথায় ভয় দেখাচ্ছি, আমি তো হাতে নয় পোদে নিতে বললাম। আচ্ছা মানে পোদে ইনজেকশন এফোড় ওফোড় হওয়ার কোনো রিস্ক নেই বলো? হ্যাঁ কোনো রিস্ক নেই না? না না নো রিস্ক। আচ্ছা আরেকটা কথা বলো, ডান পাশের পাহাড়ে ইনজেকশন নেবো না বাম পাশের পাহাড়ে? না দুই পাহাড়ের মাঝে উপত্যকার ভেতর ইনজেকশন নেবে। কাচোদা বাবু কোথাকার? না 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 না, আমার কি সব গুলিয়ে যাচ্ছে, না এসব ভ্যাকসিন ভ্যাকসিন আমি নিতে পারবো না প্লিজ। আমি আর তুমি একটা সামান্য ইনজেকশন নিতে পারবে না? না। তো পার্কে বসে হাতে হাত রেখে পিরিত মারানোর সময় বলো কেন, সোনা আমি তোমার নাম আমার বুকে ট্যাটু করাতে চাই। হ্যাঁ সে আমার যেমন কথা তেমন কাজ, আমি তোমার নাম তো একদিন বুকে ট্যাটু করাবোই। ইনজেকশন নিতে যারা তো গাঁড় ফাটে, ট্যাটু করানোর সময় তার তো গাঁড় ফেটে গোয়া হয়ে যাবে। এই শোনো না, আমরা মানে বিয়ের পর হানিমুনে গোয়া ঘুরতে যাবো বলো। কথা ঘোরাবে না বলে দিলাম, বহুত সুক্ষী শয়তান আছো তুমি, ভ্যাকসিন নেবে হ্যাঁ কি না? এই শোনো, এসব ভ্যাকসিনের না কোনো দরকার নেই, আমার কিচ্ছু হবে না, এসব ভাইরাসকে না আমি ভাতে মেরে দেওয়ার ক্ষমতা রাখি, ভাতে মেরে দেওয়ার। বালবিচি বকারও একটা লিমিট থাকে, অনেকক্ষণ ধরে প্রচণ্ড লেওড়ামি করছো দেখতে পাচ্ছি, এবার কিন্তু লিমিট ক্রস করছো, কিছু হবে না মানে কি? হ্যাঁ ভাইরাস আমার কাছে এলে না ভেবা চাকা খেয়ে যাবে, বুঝলে? ভেবা চাকা খেয়ে যাবে, সালাম ঠুকে পায়ের ধুলো নিয়ে যাবে, এমনকি আমার প্লাজমা নিয়ে মানে ভ্যাকসিনও বানানো দিতে পারে। আজ তুমি বড্ড বেশি বালবিচি বকছো, কি বলছো খুলে বলো। বলছি বলছি যে ছেলে তোমার মতো মেয়েকে সহ্য করছে, কোনো ভাইরাসই তার কিচ্ছু ছেড়তে পারবে না। আমি বলে না তোর মতো হাঁদা চোদার সাথে আছি, অন্য মেয়ে হলে না পোদে লাঠি মেরে পাঁচিল টপকে চলে যেত। আমার এসব বলতে পারলি না, কপালে চোদু পাবলিক জুটেছে একটা।
আইসা গার্লফ্রেন্ড পাটা ডালা তো লাইফ ঝান্ডা লালা হাতিলে তো বাখানা হবে কসুরি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তো কখনো গাবে না অমরি স্বভাব তো কখনো গাবে না।